আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আমি রিদিতা রেজা শ্রুতি জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত সতর্ক বার্তা মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের শেষ পর্যায়ের পর্যালোচনা গ্রহণযোগ্যতা হারানো এমপি ও প্রার্থীরা বাদ সময় মতো জোরালো আন্দোলনের ঘোষণা বিএনপি নির্বাচন সুষ্ঠু করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান এবং পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে হাজিরা ঢাকায় নিরাপদে দেশে ফিরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা দর্শক সংবাদ শিরোনামগুলো জানাছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে দশ রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমিক না নেবার সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সতর্কবার্তা বলে মনে করছেন অর্থনীতিবিদরা ভবিষ্যতে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন তারা বলছেন বৈদেশিক মুদ্রা আয়ে এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে তবে এ ধরনের কোনো ক্ষতি হবে না বলে মনে করছে সরকার বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বড় বাজার মালয়েশিয়া দেশটিতে প্রতি বছর কয়েক লাখ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হয় ২০১৬ সালে G2G+ পদ্ধতির মাধ্যমে ১০টি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির দায়িত্ব দেওয়া হয় তবে এ প্রক্রিয়া শুরু হওয়ার পরই সিন্ডিকেট করে বাড়তি টাকা নেয়ার অভিযোগ ওঠে এজেন্সিগুলোর বিরুদ্ধে মালয়েশিয়া সরকারের তদন্তে বেরিয়ে আসে গত কয়েক বছরে সিন্ডিকেটটি সেদেশে যাওয়া ১৭৯৩০ জন শ্রমিকের কাছ থেকে কমপক্ষে ৪,৭০০ কোটি টাকা হাতে নিয়েছে ২১ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে চিঠি দিয়ে মালয়েশিয়া সরকার জানায় বিদ্যমান G2G+ পদ্ধতিতে আর শ্রমিক নেবে না দেশটি অর্থনীতিবিদরা বলছেন মালয়েশিয়ার এ ধরনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিদেশে শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সরকারের নজরদারি বাড়ানো প্রয়োজন বাংলাদেশের জন্য মালয়েশিয়া একটা খুবই গুরুত্বপূর্ণ বাজার এবং পুরো প্রক্রিয়াটার ভিতরে আমি বারবার যেটা বলছি সেটা হলো যে দুই দেশের সরকারের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সহযোগিতাপূর্ণ ব্যবস্থার ভিতর দিয়েই আমাদের ভবিষ্যতের নীতি নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তবে অভিযুক্ত সিন্ডিকেট মালয়েশিয়ার বলে দাবি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মালয়েশিয়ান শ্রম বাজার বন্ধ হয়ে গেছে এটা ঠিক নয় এবং এটা খোলাই আছে ইনশাল্লাহ খোলাই থাকবে ১০ জনের সিন্ডিকেশনের বিরুদ্ধে আমি সবসময় ছিলাম এখনও আছি আমি সিন্ডিকেশনের বিশ্বাস করি না ব্যবস্থা আমরা এখনই শোকজ করবো তাদেরকে যারা যারা ইয়ে করেছে ব্যাখ্যা চাইবে যে তুমি এরকম কাজ করলে কেন আমরা ওটা ডাটাগুলো আমরা ডাটাগুলো আগে কালেকশন করে নিই তিনি জানান সমস্যার সমাধান ও ভবিষ্যতে কোন প্রক্রিয়ায় শ্রমিক পাঠানো হবে তা জানতে শিগগিরই মালয়েশিয়ার সরকারের সাথে আলোচনা করা হবে আফরোজা হাসি চ্যানেল আই ঢাকা ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের জন্য সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে সর্বশেষ রিপোর্ট আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা পড়েছে প্রার্থী চূড়ান্ত করতে শেষ পর্যায়ের পর্যালোচনা চলছে আওয়ামী লীগে দলের সাধারণ সম্পাদক জানিয়েছেন গ্রহণযোগ্যতা হারানো আগে এমপি এবং প্রার্থীরা বাদ পড়বেন সঞ্জয় চক্রবর্তী রিপোর্ট করছেন দশম জাতীয় সংসদ নির্বাচনে জোটের জন্য শরিক দলকে ৫০টির বেশি আসন ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ এবার এখনও চূড়ান্ত হয়নি শরিকরা কতটি আসন পাবে ২০০৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি সহ ৪ দলীয় জোট প্রার্থী না দেয়ায় ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতাই নির্বাচিত হন বিএনপি নির্বাচনে অংশ নিক বা না নিক এবার গ্রহণযোগ্যতার ভিত্তিতে শক্তিশালী প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ অপকর্মের কারণে যারা জনগণের সমর্থন হারিয়েছেন জনগণের কাছে গ্রহণযোগ্য বলে আমাদের রিপোর্টে নেই আমাদের রিপোর্টে তাদের সে জনগণের কাছে গ্রহণযোগ্যতার প্রমাণ যদি না থাকে শুধু অ্যালায়েন্সের খাতিরে দুর্বল প্রার্থীকে আমরা অ্যাকসেপ্ট করলাম মনোনয়ন দিলাম এটা আমরা করব এটা করা সম্ভব সেটা আমরা জোটের সম্ভাব্য জোটের শরিকদের
অলরেডি আমরা জানিয়ে দিয়েছি। কোন আসনে কাকে মনোনয়ন দেয়া হবে তা এখন চূড়ান্ত বাছাই পর্যায়ে আছে। কয়েকভাবে এবং কয়েক দফায় প্রার্থীদের বিষয়ে রিপোর্ট সংগ্রহ করেছে আওয়ামী লীগ। আমাদের পার্টি জরিপ ডিবেট সর্বশেষটাও আপডেট করে ফেলেছে, প্রধানমন্ত্রীর কাছে সর্বশেষ রিপোর্টও চলে এসেছে। যে সুস্থ প্রতিযোগিতায় যারা আসবে তাদেরকে কিন্তু আমরা ডিসকারেজ করছি না, নমিনেশন আমরা দেব আমাদের যে গ্রহণযোগ্যতার যে ক্যাটাগরি আছে সেটা যারা ফুলফিল করতে পারবে নমিনেশন তাদের দেব। এখন এক জায়গায় চারজন প্রার্থী অধিকতর গ্রহণযোগ্য যে সেই নমিনেশন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশা করেন আগামী মাসেই চূড়ান্ত হবে মনোনয়ন প্রাপ্তদের তালিকা। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। সময় মতো জোরালো আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করতে গণমাধ্যম এবং সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব জাকিয়া আক্তার। রিপোর্ট। জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে দলীয় কার্যালয়ে যৌথ সভা। সভা শেষে দলের মহাসচিব বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না, সময় মতো আন্দোলনের ডাক দেবে বিএনপি। হীরক রাজার দেশের মতো যা খুশি তাই বলবেন, তাই হবে এই দেশটার মধ্যে, হবে না বাংলাদেশে। বাংলাদেশ মেনে নেবে না অন্যায়, অত্যাচার, নির্যাতন। বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবেই ইনশাআল্লাহ, এবং পরাজিত হবেই এই অপশক্তি। সময় মতো জোরালোভাবেই ঠিক সময় দেখতে পাবেন কেমন কর্মসূচি আসছে। নির্বাচনের আগে সরকার সব রকম চক্রান্ত করছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে জনগণের কাছে গ্রহণযোগ্য করতে গণমাধ্যম ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা চ্যালেঞ্জ হচ্ছে জনগণ তাদেরকে ভোট দেবে না, এই জন্য যত রকমের দুষ্টামি আছে সব রকম দুষ্টামি শুরু করেছে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, সুতরাং নির্বাচনটাকে গ্রহণযোগ্য করার জন্য, নির্বাচনটাকে অর্থবহ করার জন্য গভর্নমেন্টের সবচেয়ে বড় দায়িত্ব রয়েছে, এবং সেই সঙ্গে গণমাধ্যম, সুশীল সমাজ সকলের দায়িত্ব রয়েছে। সভায় পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকীতে জনসভা করার ঘোষণা দেয়া হয়। আমরা দুটো জায়গা চেয়েছি, একটা হচ্ছে আপনার সারাওয়ার্দী উদ্যান, আর একটা আমাদের পার্টি অফিসের সামনে, যেখানে তারা দয়া করে আর কি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। মানিকগঞ্জে শিবালয়ে যমুনা নদীতে কার্গোর ধাক্কায় ইঞ্জিন চালিত যাত্রীবাহী ট্রলার ডুবে দুই শিশু সহ তিনজন নিখোঁজ রয়েছেন। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মঙ্গলবার সকালে পাবনার কাজীরহাট থেকে ১০০রও বেশি যাত্রী নিয়ে শিবালয়ের আড়িচার দিকে লঞ্চটি আসছিল। মাঝ নদীতে আলুকদিয়া চরের কাছাকাছি আসার পর বালুবাহী কার্গোর সাথে ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যায়। বেশিরভাগ যাত্রী চরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছে ৯০৩ জন হাজি। সোমবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে তারা ঢাকা পৌঁছেছেন। দুটি ফ্লাইটে দেরিতে পৌঁছেছে। নিরাপদে দেশে ফিরতে পেরে হাজিরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। আক্তার হোসেনের রিপোর্ট। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের প্রথম ফিরতি ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে সোমবার রাত ৫:৩০। এর আগে ৪৮৪ জন হাজি নিয়ে রাত ৪:৩০ ঢাকা পৌঁছে সৌদি এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট। পবিত্র হজ সুষ্ঠুভাবে পালন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন হাজিরা। আল্লাহর রহম, খুব ভালো লাগছে, ভালোভাবে নামাজ পড়তে পারছি, ভালোভাবে সব কিছু করতে পারছি, আল্লাহর রহমে দেশের মঙ্গল করে। এইবারে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে বসে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করছি। না, মক্কা খুব ভালো লাগছে, নামাজ কালাম পড়ছি, যে তওয়াফ করছি, সাই করছি, নামাজ পড়ছি, দেশের জন্য সবার জন্য দোয়া করছি। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন নিয়ে হাজিদের অভিযোগ তেমন না থাকলেও বেসরকারি অনেক হজ এজেন্সির অব্যবস্থাপনায় ভোগান্তির কথা জানান হাজিরা। এজেন্সি প্লাস কিছু আমাদের সরকারের কিছু কর্মকর্তা যারা ওইখানে সৌদিতে আছে তাদের অব্যবস্থাপনার জন্য অনেকটা খারাপ হয়েছে। কথা এবং কাজের সাথে কোনো মিল নাই। হ্যাঁ, আর এখানে খাওয়া দাওয়াটা খুবই কষ্ট, ঠিক আছে। এছাড়া সরকারি লোকের কোনো খোঁজ করে না, আর যারা এজেন্সির লোক নিয়েছে তারাও তেমন একটা খোঁজ রাখে না, ঠিক আছে। এটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। সরকারি ব্যবস্থাপনা খারাপ ছিল না, হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট আসলে করতে গিয়ে কিছু কিছু তো ভুল হতেই পারে। কিছু কিছু এজেন্সির এইসব ব্যাপারে শোনা গেছে, যা হচ্ছে তারা যেই সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা বলে নিয়ে গেছে সেই সুযোগ সুবিধাগুলো সম্পূর্ণ হাজিরা পায়নি।
এবার বাংলাদেশ থেকে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় 1,26,798 জন হজ পালন করতে সৌদি আরব যান। সবশেষ ফিরতি হজ ফ্লাইট 26 সেপ্টেম্বর। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। পৌর এলাকা হবার 25 বছর পরও সুনামগঞ্জের পাঠানবাড়ি গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামটির অবকাঠামো উন্নয়নেও কোনো পদক্ষেপ নেই। এই অবস্থায় নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন ওই গ্রামের মানুষ। সুনামগঞ্জ থেকে একে মহিমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। সুনামগঞ্জ সদর উপজেলার বাউন বিলের পাড়ে ছবির মতো গ্রাম পাঠানবাড়ি। ভোটের পাল্লা ভারী করতে গ্রামটিকে সুনামগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত করার পর থেকে দীর্ঘদিন পেরিয়ে গেলেও লাগেনি শহুরে ছোঁয়া। স্থানীয়দের অভিযোগ, প্রতিটি নির্বাচনে যাবতীয় নাগরিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেননি কেউই। কারেন্ট আসতেছে আসতেছে আসতেছে, ফিলার নাই, এই নাই, সেই নাই, পানির সুবিধাও নাই, রাস্তারও সুবিধা নাই, আর গ্যাসেরও সুবিধা নাই, বাট ট্যাক্স তো আমরা পুরো ট্যাক্স দিই। তবে পাঠানবাড়ি গ্রামে বিদ্যুৎ আনার কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছে সুনামগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে উক্ত কাজটি করা হবে এবং মালামাল সংগ্রহ করা হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে কাজ দৃশ্যমান হবে। পৌর এলাকাটির উন্নয়নে নানা পরিকল্পনা রয়েছে বলেও জানান স্থানীয় জনপ্রতিনিধি। বর্ধিত অঞ্চলগুলো সহ শহরের মধ্য শহরে যত উন্নয়নগুলো আমি তালিকাবদ্ধ করেছি, আমি ওগুলোর মেজারমেন্ট নিয়েছি, এতে ওই কাজগুলোই আমি প্রায়োরিটি ভিত্তিকে আমাদের সুপ্নার সেজন আসার সঙ্গে সঙ্গে শুরু করব। প্রতিশ্রুতি নয়, দ্রুত দৃশ্যমান উন্নয়নের প্রত্যাশা স্থানীয় জনগণের। সাদিয়া ওমর, চ্যানেল আই। কয়েক দশক আগে খুলনার একমাত্র বিনোদন কেন্দ্র ছিল প্রেম কানন, যেখানে গাছপালা দিয়ে তৈরি ভাস্কর্য ছিল সবচেয়ে আকর্ষণীয়। তবে পরিচর্যা ও সংরক্ষণের অভাবে উদ্যানটি গৌরব হারাচ্ছে। ড্যানিয়েল সুজিত বসুর রিপোর্ট। প্রেম সুখ মেহতা নামে একজন মারোয়ারি বাংলা 1935 সালে খুলনার নুননগর এলাকায় জমি কিনে বৃক্ষরোপণ করে বৃক্ষ ভাস্কর্য তৈরি শুরু করেন। উড়িষ্যা থেকে মালি এনে তিনি বৃক্ষরোপণ ও বাগান পরিচর্যা করতেন। তার নামের সঙ্গে মিল রেখে উদ্যানের নাম রাখা হয় প্রেম কানন। প্রেম সুখ মেহতা পরে উদ্যানটি একটি মন্দিরের নামে দান করে দেন। অযত্ন অবহেলায় উদ্যানের সৌন্দর্য এখন বিলুপ্তির পথে। বর্তমানে কেবল মন্দিরের ব্যবহারই রয়েছে। 20 বছর ধরে রথযাত্রার দিন খুলনার সব রথ এখানে এসে মিলিত হয়। এই কামিনী ফুলের গাছ দিয়ে মানুষের এরকমের আকৃতি দ্বারা, যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ, মাস্টার পণ্ডিত, ময়ূর, হাতি, ঘোড়া, উট, এগুলা একটা দর্শনীয় একটা বেশ সুন্দর বাগানটা করছে। গাছগাছলি দিয়ে বৃক্ষ ভাস্কর্য যেটা খুলনার কোথাও দেখা যেত না, একমাত্র এই প্রেম কাননটাই দেখা যেত, কিন্তু এখন সেগুলো চোখে পড়ছে না, প্রেম কানন আগের জৌলু সারিয়ে গিয়েছে। ঐতিহ্যবাহী বাগানটি সংরক্ষণের জোর দাবি জানাচ্ছেন পরিবেশবাদীরা। যে উদ্যানটি, সে উদ্যানটির হারানো যে গৌরব, সেটিকে কীভাবে ফিরিয়ে আনা যায়, ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের পরিবেশের কাছাকাছি যাওয়ার স্বার্থে, প্রকৃতির কাছাকাছি যাওয়ার স্বার্থে এটি সংরক্ষণ করা অতীব জরুরি বলে আমরা মনে করি। উদ্যানটির মালিকানা নিয়ে জটিলতা সমাধানে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। জায়গার মালিকানার বিষয়টা আগে নিশ্চিত হতো, তো আমরা জনস্বার্থে এটা যাচাই করে দেখি, যদি মনে করি যে এলাকার জনগণের জন্য, বিনোদনের জন্য সেটা একটা ভালো ভূমিকা রাখবে, সেই ক্ষেত্রে আমাদের যে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনান্সি অ্যাক্ট যে আইন আছে 92 দ্বারা, ওর দ্বারা আমরা এটা খাস করবো অথবা রিজিউম করবো, যা যা করার করবো। খুলনার সবচেয়ে প্রাচীন উদ্যানটি সংস্কার করে আবারও বিনোদন কেন্দ্রে পরিণত করা হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। 24 বছর আগের উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি নাফটা সংস্কারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। তবে নাফটা চুক্তি তৃতীয় দেশ কানাডা এবং আলোচনায় আবারও অংশ নেবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মঙ্গলবার এই নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। এক বছরের বেশি সময় ধরে নাফটা চুক্তি সংস্কারের দাবি জানিয়ে আসছেন ট্রাম্প। তার অভিযোগ, চুক্তির ফলে মার্কিন শ্রমিক এবং উৎপাদনকারীদের চেয়ে মেক্সিকো বেশি লাভবান হচ্ছে। সংস্কারের পর চুক্তিটি অনেক বেশি ন্যায্য হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘের শীর্ষ আদালতে ইরান মামলা করছে। মামলার প্রাথমিক শুনানিতে ইরান অভিযোগ করেছে তাদের অর্থনৈতিক ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। একে 1955 সালের বন্ধুত্ব চুক্তি লঙ্ঘন বলেও ইরান অভিযোগ করেছে। ইরানের আইনজীবীরা নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে নির্দেশ দিতে আদালতের কাছে আবেদন করেন, তবে ওয়াশিংটন এই মামলাকে মূল্যহীন বলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সুরক্ষার স্বার্থে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার প্রতিক্রিয়া জানাবেন মার্কিন আইনজীবীরা। জুলাই নেদারল্যান্ডসের হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইরান ওই মামলা করে। উবারের চালকবিহীন গাড়িতে $50 কোটি বিনিয়োগ করতে যাচ্ছে টাটা। বাজার বিশ্লেষকদের ধারণা, প্রতিযোগিতামূলক বাজারে চালকবিহীন গাড়ি এনে টিকে থাকার জন্য প্রতিষ্ঠান দুটির এমন পদক্ষেপ। জাপানি গাড়ি নির্মাণকারী কোম্পানি টাটার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনে করছেন, উবারের সাথে চুক্তিটি তাদের কোম্পানিকে গতিশীল করতে সহায়তা করবে। উবারের সাথে যুক্ত করতে ভবিষ্যতে চালকবিহীন গাড়ির উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে টাটা। 2021 নাগাদ টাটার চালকবিহীন গাড়িগুলো উবারের মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালু হবে। নিটল টাটা কৃষি সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে পতিত জমিতে সর্জন পদ্ধতিতে বছর জুড়ে সবজি চাষ করে সফলতা পেয়েছেন চাষী। বর্ষায় জলবদ্ধতা আর গ্রীষ্মে লবণাক্ততার কারণে অনাবাদি পড়ে থাকা হাজার হাজার হেক্টর জমিতে সবজি চাষ করছেন তারা। আলাউদ্দিন শিবরু পাচন তথ্য বিরোচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী নোয়াখালীতে এবার 1500 হেক্টর জমিতে সার্জন পদ্ধতিতে সবজি চাষ হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 20-25 টন। গত কয়েক বছরে এসব জমিতে স্থানীয় চাষিরা সবজি চাষ করে ভাগ্যের পরিবর্তন এনেছেন। সার্জন পদ্ধতিতে সবজি চাষ করছি আর ফাঁকে ফাঁকে মাছের চাষ করছি, এই চাষটা খুব একটা লাভজনক। 1 লাখ টাকার মতো খরচ গেছে আর বেচা করে 2.5-3 লাখ টাকা। 2 একর জমির ভিতরে সবজি চাষ করছি, বরবড়ি করছি, করলা করছি, সসিন্দা করছি, শশা করছি, দেশি শশা মারফা আছে, তারপরে বরবড়ি আছে, করলা, সসিন্দা, কাঁচামরিচ, মিষ্টি কুমড়া। কৃষি বিভাগ জানায় এবছর ফলন ভালো হয়, উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। তবে আমরা চাচ্ছি শশা, ঝিঙ্গা, চিচিঙ্গা এই সকল সবজির মধ্যে আমরা যদি এক্সপেরিমেন্ট ট্র্যাপ ব্যবহার করতে পারি তাহলে কৃষক পালানাশকের যে খরচ হয় তার প্রায় 50% খরচ কমে আসবে এবং কৃষক এখন যে লাভবান হচ্ছে তার চেয়ে আরও দ্বিগুণ লাভবান হবে। এ অঞ্চলের উৎপাদিত বিষমুক্ত বরবটি, লাউ, শশা, করলা, শিম স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরে বিভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঈদের ছুটিতে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে ভিড় বেড়েছে। স্বাধীনতার স্মৃতিকাগার ঐতিহাসিক এ স্পটে একদিকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারছেন পর্যটকেরা, অন্যদিকে পাচ্ছেন আমবাগানের বিশাল ছায়াশীতল পরিবেশ। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার তথ্য, ভিডিওচিত্রে জাহেদুজ্জামানের রিপোর্ট। মুজিবনগর আম্রকানন, বিশাল এলাকা জুড়ে সারি সারি আমবাগান, একদিকে ছায়াশীতল পরিবেশ, অন্যদিকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ছুঁয়ে দেখা। ঈদের ছুটিতে তাই দল বেঁধে ছুটছেন পর্যটকরা। 1971 সালের 17 এপ্রিল এই আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। পর্যটকরা ঘুরে দেখছেন স্মৃতিসৌধ, স্মৃতি কমপ্লেক্স, 6 স্তর বিশিষ্ট গোলাপ বাগান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতি মানচিত্র। এখানে মুক্তিযোদ্ধার চেতনা আছে, এখানে আসলে মুক্তিযোদ্ধার কথা মনে পড়ে। একদিকে স্মৃতিসৌধ, অন্যদিকে বাংলাদেশের যে মানচিত্র, মুক্তিযুদ্ধের যে চেতনা, এখান থেকে আমরা মানে ধারণাটা পেয়ে থাকি আর কি। ঘুরে ঘুরে ক্লান্ত দর্শনার্থীরা আশ্রয় নিচ্ছেন বিশাল আম্রকাননের ছায়াতলে। সারা বছরই এখানে মানুষজন উপভোগ করতে আসছে, ঐতিহাসিক একটা প্লেস, সারা বছরই মানুষের সমাগম থাকে, বিশেষ করে ঈদ উপলক্ষে বেশি দূর দূরান্ত থেকে মানুষ এখানে তারা ঈদ আনন্দটাকে উপভোগ করার জন্য এখানে এই ঐতিহাসিক প্লেসে আসেন। আমাদের এখানে এসে অনেক ভালো লাগছে, আইনশৃঙ্খলা অনেক ভালো আছে, পরিবেশ মনোরম, পরিবেশ আরো বেড়াতে আসছি, আমরা ফ্যামিলি নিয়ে আসছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশাল এই আমবাগান টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন পর্যটকরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই।